আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাইভেসি পলিসি কীভাবে ফ্রিতে জেনারেট করবেন এই বিষয়টা নিয়ে তো আমরা জানি আমাদের অ্যাপসের জন্য প্রাইভেসি পলিসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা না হলে আমরা গুগল প্লে কনসোলে অ্যাপস পাবলিশ করতে পারি না তো আজকে আমি দেখাবো ফ্রিতে কিভাবে প্রাইভেসি পলিসি আমরা জেনারেট করব তো আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস তারপর হচ্ছে হাইপেন আছে প্রাইভেসি তারপর হাইপেন তারপর পলিসি তারপর হাইপেন দিয়ে জেনারেটার ডট বেস অ্যাপস ডট কম এটা হচ্ছে মূলত অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার ওইখান থেকে দেখতে পারবেন অথবা আমরা যদি গুগল এটা সার্চ করি প্রাইভেসি পলিসি লিখে যদি সার্চ করি প্রাইভেসি পলিসি জেনারেটর এটা লিখে সার্চ করলে এই লিঙ্কটা আমরা পেয়ে যাবিটা যদি না চিনেন লাস্টে দেখতে পারবেন ফায়ারবেজ লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এটাই এখানে লাস্টে অ্যাপ স্ল্যাশেসি স্লাস পলিসি স্লাস জেনারেটর ডট বেজ অ্যাপ ডট কম তো আমরা কিন্তু এই লিঙ্কটাতে যাব যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাপসের নেম দিতে হবে তো আমি যদি টেস্ট দিই যেহেতু আমরা টেস্ট করার জন্য এটা ভিডিও তৈরি করছি আমি টেস্ট দিলাম এবং কন্ট্যাক্ট ইনফরমেশন আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিই আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস দেবেন যে ইমেইল দিয়ে আপনারা অ্যাপস অ্যাপসটা পাবলিশ করবেন ওই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিবেন তারপর পার্সোনাল আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন এখানে দিতে হবে হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে কি কি ইনফরমেশনের ইউজারের কালেক্ট করবেন যেমন আমি কালেক্ট করি হচ্ছে আমার অ্যাপসটা নেম তারপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তারপরে হচ্ছে পাসওয়ার্ড তারপরে অ্যাড্রেস তো এতটুকু যদি আপনার অ্যাপস কালেক্ট করে তাহলে এতটুকু লিখবেন এর থেকে বেশি ইনফরমেশন যদি ইউজারের প্রয়োজন হয় লগ ইন এর ক্ষেত্রে বা প্রোফাইল আপডেট করার ক্ষেত্রে তখন ওই ইনফরমেশনগুলো এখানে দেবেন এবং এক একটা ইনফরমেশন দিয়ে কমা দিয়ে পরের ইনফরমেশনটা দিবেন আমি যেভাবে দিয়েছি ঠিক সেমভাবে দেবেন তারপরে অ্যাপ টাইপ ফ্রি অ্যাপ নাকি অ্যাড সাপোর্টেড তো আমরা বেশিরভাগ করে অ্যাড সাপোর্টেড অ্যাপ আমরা দিলাম আর অ্যাড সাপোর্টেড না হলে ফ্রি দিবেন বা এখানে যে ক্যাটাগরির ভিতর আপনারটা পড়ে ওটাই দিবেন দেওয়ার পরে আপনাকে মোবাইলের অপারেটিং সিস্টেম জানাতে হবে অ্যান্ড্রয়েড নাকি আইওএস মানে অ্যাপেলের জন্য করবেন নাকি অ্যান্ড্রয়েডের জন্য করবেন এটা দিতে হবে বেশিরভাগ আমরা বাংলাদেশ থেকে অ্যান্ড্রয়েডই করি এটাই দিলাম এবং যে ডেটে আমি ঠিক পাবলিশ করবো অ্যাপসটা ওই ডেটটা এখানে দিব তো আমি আজকের ডেট দিতে পারি অথবা দু একদিন আগের ডেটও দিতে পারি সমস্যা নেই তো আজকের ডেটটা আমি দিয়ে রাখলাম এবং ওনার টাইপ ইন্ডিভিজুয়াল যদি নিজস্ব অ্যাপস থাকে তাহলে ইন্ডিভিজুয়াল দেবেন আর যদি কোনো কোম্পানির হয়ে আপনি অ্যাপসটা তৈরি করেন তাহলে অবশ্যই কোম্পানির ইনফরমেশন দিতে হবে এবং কোম্পানি এখানে লিখতে হবে ডেভেলপার নেম কে পাবলিশ করবে তার নাম এখানে কিন্তু নাম উল্টা পাল্টা হইলে সমস্যা থাকতে পারে অবশ্যই সমস্যা থাকবে তো আমি যেহেতু আমার আইডি থেকে আমি পাবলিশ করব তো আমার নামটা এখানে দিয়ে দিলাম আপনারা আর একবার দেখে নেন ফার্স্ট দিসি অ্যাপস নেম অ্যাপ অ্যাপস নেম আপনাদের যে অ্যাপসটা ওইটা নাম দিবেন তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেইল অ্যাড্রেস দেবেন যেটাতে ইমেইল এসে আসবে তারপর পার্সোনাল মানে যে ইনফরমেশনগুলো অ্যাপস কালেক্ট করবে ওই ইনফরমেশনগুলোর লিস্ট এখানে দিবেন কী কী ইনফরমেশন অ্যাপস কালেক্ট করতে পারে নেম মোবাইল নাম্বার পাসওয়ার্ড অ্যাড্রেস লোকেশন এই জাতীয় তারপর অ্যাপ সাপো অ্যাপস টাইপ কোন ধরনের অ্যাপস এটা ফ্রি নাকি অ্যাড সাপোর্টেড অ্যাপস দিবেন তারপর অপারেটিং সিস্টেম কোন অপারেটিং অপারেটিং সিস্টেম এটা চলবে সেটা দিবেন অ্যান্ড্রয়েড দিয়েছি আর ডেট কবে থেকে এটা কার্যকর হবে সেই ডেট আর ওনার টাইপ হচ্ছে কোম্পানি নাকি নিজের এই সব ইনফরমেশন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন এ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থার্ড পার্টি সার্ভিস কী কী সাপোর্ট করে আপনি যদি অ্যাডমোব থেকে আর্ন করতে চান অ্যাডটার মাধ্যমে তাহলে এখানে টিকমার্ক দেবেন আপনি কি কি সার্ভিস এখানে অ্যাপসের ভিতর রাখতে চান এইগুলো টিকমার্ক দেবেন অনেক ইউনিটি থেকে আর্ন করে ইউনিটিও দিয়ে দেবেন যেটা যেটা আপনি করেন মূলত আপনার অ্যাপসের সাথে অ্যাড করছেন যে আর্নিং সোর্সগুলা বা সাইটগুলা অ্যাডমোব তারপর হচ্ছে ইউনিটি এই জাতীয় যত যা আছে এখানে সবগুলো আপনি দিয়ে দিতে পারবেন আছে তো তিনটা দিলাম দেওয়ার পর আবার তারপরে হচ্ছে এখান থেকে আমি আমার দুইটা জিনিস জেনারেট করতে পারবো একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন তো আমি কন্ট্রোল চেপে প্রাইভেসি পলিসিতে চাপ দিলাম অথবা এমনিতে চাপ দিলেও হতো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রাইভেসি পলিসি ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে অ্যাপসের প্রাইভেসি পলিসি এখান থেকে আমি যত দূর নিব এই যে আমার জিমেইলটা এই জিমেইল ডট কম পর্যন্ত কপি করে নিয়ে আমি এটা ব্লগে দিয়ে তারপর ওই লিঙ্কটা অ্যাপসে অ্যাপস ডেভেলপ করার সময় বা পাবলিশ করার সময় ওই লিঙ্কটা আমি দিয়ে দিবো তো হয়ে গেল আমার এটা প্রাইভেসি পলিসি জেনারেট করা আর যদি আমি ইচ্ছে করে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন নিতে চাই তাহলে আমি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনও কপি করে নিয়ে আমি ইউজ করতে পারি তবে লাস্টের এই লাইনটা কখনোই দিবেন না এই জিমেইল ডট কম পর্যন্ত দিবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন কোনো সমস্যা ফেস করলে কমেন্টস করবেন আর নতুন নতুন ভিডিও তো ইনশাল্লাহ পাবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ